প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমরা প্রত্যেকেই তোমাদের ইভেন সেমিস্টার নিয়ে চিন্তিত রয়েছো। আজকে এর যে মামলা অ্যাকচুয়ালি হাইকোর্টে উঠেছিল, সেই মামলার অ্যাকচুয়ালি রায় দেওয়া হলো, এবং এই মামলা থেকে কি তোমাদের এক্সামিনেশনে এর কি পরিবর্তন হলো বা হতে পারে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, কালকে একটি বড় মামলা রয়েছে তোমাদের পরীক্ষার অনলাইন নিয়ে বা কিভাবে অ্যাকচুয়ালি হতে পারে সেই নিয়ে। কিন্তু আজকেও একটি মামলা, অর্থাৎ তৃতীয় মামলা হয়েছে, যেটা আমি তোমাদের কালকে জানিয়েছিলাম। যদিও ফুলভাবে সেরকম ইনফরমেশন পাচ্ছিলাম না, বিভিন্ন রকম ডাউটের বিষয় ছিল মামলাটিতে, কিন্তু এই মুহূর্তে এই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছে। এবং এই মামলাটি কি নিয়ে হয়েছে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, না এটা অনলাইন নিয়ে মামলা হয়েছে, না এটা অফলাইন নিয়ে মামলা হয়েছে। এই মামলাটা হয়েছে সম্পূর্ণ সিলেবাস সংক্রান্ত। তোমরা সকলেই জানো, তোমরা প্রত্যেকে বলেছো, এবং তোমাদের সব থেকে বড় সমস্যা যেটা অড সেমিস্টারের সময়ও ছিল, যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তোমাদের শেষ হয়নি। ছ মাসের সিলেবাস কিভাবে আড়াই মাসে কমপ্লিট হবে, একই রকম আরো বিষয় রয়েছে। কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে তো সেরকম ভাবে ক্লাসই হয়নি, এবং এটাও উঠে আসছে এ ছাত্রছাত্রীরা যেটা ভিডিওর মাধ্যমে আমাকে জানিয়েছে, এবং তোমরা যে বিষয়টা আমাকে জানিয়েছো, কোনো কোনো জায়গায় অ্যাকচুয়ালি শুধুমাত্র নোটস দিয়ে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা এক্সামিনেশন দেবে কিভাবে, সেই সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে মামলাটি হয়েছিল। অফলাইন অনলাইনের ব্যাপার হয়নি, শুধুমাত্র সিলেবাসটাকে কিভাবে কমপ্লিট করানো হবে বা সিলেবাস কমপ্লিট না করিয়ে কিভাবে অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দেবে, এই নিয়েই বিষয়টি উঠেছিল সিঙ্গেল বেঞ্চে। এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সিঙ্গেল বেঞ্চে এ যে মামলাটি আজকে করা হয়েছিল, তৃতীয় মামলাটি, সেই মামলাটি কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং হাইকোর্ট তথা বিচারপতির তরফ থেকে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এটা কোনো নর্মাল ম্যাটার নয়, এটা একটা সিরিয়াস ম্যাটার। এই মামলাটাকে চিফ জাস্টিসের আন্ডারে অ্যাকচুয়ালি করা হোক, এবং এটা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যদি আসে সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। তো এক্ষেত্রে এটাই কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে তোমাদের, যে সিঙ্গেল বেঞ্চে এটা খারিজ হয়ে গেছে। এখন দেখার বিষয়, যেরকম ভাবে আগে মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছিল, একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, কেন অ্যাকচুয়ালি এক্সামিনেশন শুরু হয়ে গেছে, ছাত্রছাত্রীরা এক্সামিনেশন দিচ্ছে, যাদের এক্সামিনেশন শুরু হয়নি তারাও প্রত্যেকে চিন্তার মধ্যে রয়েছে, একদিকে পড়াশোনা রয়েছে, আরেকদিকে কি আসবে নির্দেশ, আমরা আমাদের পরীক্ষা নিয়ে কি পদ্ধতি হবে, এই সমস্ত দিকে একটা চিন্তার মধ্যে তোমরা প্রত্যেকেই বলছো এটা হয়ে যাচ্ছে। সেই কারণে চিন্তার মধ্যে তোমরা প্রত্যেকেই বলছো আমরা পড়াশোনায় মন বসাতে পারছি না, সেই কারণে কিন্তু এই মুহূর্তে এটাই সিদ্ধান্ত রয়েছে যে সিঙ্গেল বেঞ্চে তো খারিজ হয়ে গেছে, পরবর্তীকালে এই মামলাটি মেবি তোমাদের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের আন্ডারে কিন্তু আসতে পারে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। খুব একটা খারাপ খবর আমি বলবো না, সব থেকে বড় যে বিষয়টি আমরা সকলেই জানি, কালকে এ চূড়ান্ত সিদ্ধান্ত একটা হতে পারে এ ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাকে নিয়ে, অনলাইন না অফলাইন বা কিভাবে পরীক্ষা হবে, সিলেবাস কমপ্লিশন না হয়ে এবং কোভিড যে হারে বাড়ছে সেই নিয়ে, এই সমস্ত বিষয়গুলো কালকে অ্যাডভোকেট সন্দীপ মণ্ডল স্যার অ্যাকচুয়ালি তুলে ধরবেন, যিনি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট রয়েছেন, এবং বিপরীত পক্ষ থেকেও তাদের মতামত তুলে ধরা হবে, এবং সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু কালকে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে হয়। তোমরা অনেকেই বলছো তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এটা সত্যি শুনে খারাপ লাগছে যে একটার পর একটা তারিখ দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীরা টেনশন এর পর টেনশন হয়ে যাচ্ছে, এবং ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। তো এখন কালকের সিদ্ধান্ত আমার মনে হয় কালকে হয়তো মেবি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, কালকেই হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা ডিভিশন বেঞ্চে কালকে সমস্ত তথ্য প্রদানের মাধ্যমে বিচারপতি সিদ্ধান্ত নেবেন। তোমাদের কি মনে হয় কালকের সিদ্ধান্ত কি আসতে পারে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় কালকে তোমাদের সমস্যার কথা বোঝে তোমাদের দিক থেকে চেয়ে হাইকোর্ট তোমাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে, এটাই আমার মনে হয়। তোমাদের বক্তব্য, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।